কথায় আছে, যেখানে ভাগের ভয় সেখানে সন্ধ্যা হয়। কিন্তু বর্তমানে রাজ্যে ভাগের ভয়েই মেলার মাঠে যেন অন্ধকার নেমে এসেছে। আশি আশি করেও যখন চিটফান্ড কাণ্ডের তদন্তে রাজ্যের মাটিতে পা পড়ছিল না সিবিআইয়ের, সেই সময় হাইকোর্টের নির্দেশে গঠিত হওয়া তদন্ত কমিটির স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের মাথার উপরে বসিয়ে দেওয়া হয়েছিল আইপিএস সৃজেশকে। বহল তাবিয়তে ছিলেন রাজ্যের নেতা মন্ত্রীরা, ভেবেছিলেন রাজ্যে হয়তো আসবে না বাঘ। কিন্তু হঠাৎ করে যেন রাজ্যের আগমন সিবিআইয়ের। 29 জুন মন্ত্রী বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা সংস্থা, আর এই খবর পেয়েই কাঁপছে শাসকের নেতা মন্ত্রীরা। কান টানলে মাথা তো আসবেই, এটাই বাস্তব, যেমনটা দেখা গিয়েছিল বাংলায়। হাইকোর্টের নির্দেশেই তৈরি হয়েছিল সিট, আর সেই হাইকোর্টকেই অন্ধকারে রেখে সরিয়ে দেওয়া হলো সেই কমিটির প্রধানকে, তার জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে উত্তম মজুমদারকে। কানাঘুষো শোনা যায় যে তিনি আবার শাসক দলের আনুগত্য বলে পরিচিত। আর সবথেকে বড় আশ্চর্যের বিষয়, যখন রাজ্যে সিবিআই পা রাখছে, তার আগে কেন হাইকোর্টের নির্দেশে গঠিত সিট কমিটির প্রধানকে সরিয়ে দেওয়া হলো? এই বিষয়ে হাইকোর্টের থেকে কেন অনুমতি নেওয়া হলো না? নিজেদের দুর্নীতি ঢাকতে কি আচমকা সরিয়ে দেওয়া হলো তাকে? স্বচ্ছতার মুখোশের আড়ালে মানিক সরকারের দুর্নীতি যাতে ফাঁস না হয় জনসমক্ষে, তার জন্য কি তাকে সরিয়ে দিল মেলার মাঠ? বিজিতা নাথের পরে কি আর কাউকে ডাকতে পারে সিবিআই? এমনটা আশঙ্কা করছে তারা, আর সেই কারণেই এত ভয় তাদের। বাঘ একটা এমন জিনিস, শত অন্যায় করলেও তার হাত থেকে বাঁচা কঠিন। সৃজেশকে সরিয়ে নিজেদের মৃত্যু ফাঁদ কি নিজেরাই তৈরি করলেন না মেলার মাঠের নেতারা? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে পারেনি তার সাংসদ মন্ত্রীদের। মানিক সরকার কি আদৌ এত কিছুর পরেও বিজিতা নাথদের বাঘের হাত থেকে বাঁচাতে পারবেন? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। We'll be right back.